রাজ্য জুড়ে গান্ধী সংকল্প যাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে বিজেপির তরফে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের মাগুর পুকুর থেকে এই যাত্রার সূচনা করা হয় আজ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে জানায় বিজেপি জেলা নেতৃত্ব মগরাহাট শালকিয়া ধামুয়া বাজারেও স্বচ্ছতা অভিযানে সামিল হন দলের কর্মী সমর্থকেরা বাপুজির স্বচ্ছতা ও অহিংস বার্তা প্রচারে দেশ জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে পরিবেশ প্রকৃতি সহ সমাজ সংস্কৃতির স্বচ্ছতার লক্ষ্যে সর্বস্তরের মানুষজনকে এই যাত্রায় সামিল হতে আহ্বান জানানো হচ্ছে বক্তব্যের সমর্থনে সম্প্রতি মহাবলিপুরমে প্রধানমন্ত্রীর সমুদ্রতট পরিষ্কারের প্রসঙ্গ উঠে আসে বিজেপি নেতৃত্বের গলায় যে গান্ধীজির যে আদর্শ সেই স্বচ্ছ ভারত যাকে নিয়ে সবচেয়ে বেশি গান্ধীজি বলেছেন অহিংসা পরম ধর্ম এবং স্বচ্ছ ভারত আমরা মোদিজির আদর্শে দীক্ষিত মোদিজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষের মতো এই পশ্চিমবঙ্গের বুকেও ভারতবর্ষকে স্বচ্ছ করার বার্তা শুধু রাজনীতি নয় রাজনীতি রাজনৈতিক নেতারা যখন সমাজের কথা কথা চিন্তা করবে এবং এই সমাজের বুকে যেটা হয়েছে আপনারা দেখেছেন গ্লোবাল ওয়ার্মিং একটা বড় কারণ সেক্ষেত্রে জলের স্তর নিচে নেমে যাওয়া সেক্ষেত্রে প্লাস্টিক এত পরিমাণে বৃদ্ধি পাওয়ার জন্য সমগ্র বিশ্বের এটা একটা সমস্যা মন্ত্রীজি তিনি সমুদ্রের পাড়ে সকালবেলা উঠে প্লাস্টিক কুড়োচ্ছেন ময়লা কুড়োচ্ছেন আমরা তারই পথ প্রদর্শন আমরাও সেই জন্য এই মগরাহাটকে স্বচ্ছ করার অভিযানে আজকের গান্ধীজির দেড়শো বছর জন্মদিনকে উপলক্ষ করে সামনে রেখে এই সংকল্প যাত্রায় ব্রতি হয়েছে